হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ অঙ্কিতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার মোটামুটি আমার আগের যে ব্লগগুলো ছাড়া হয়েছে সবাই নিশ্চয়ই দেখেছো, আর যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে দেখে নাও ভিডিওগুলো। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আজকে আমার ভিডিওটা কী নিয়ে। তো আজকের দিনে হয়তো প্রত্যেকের বাড়িতেই হচ্ছে সরস্বতী পুজো, তো আমি আমার বাড়ির পুজোটা আর আমি কোথায় গেলাম, কি করলাম, সারা দিনটা কেমন কাটলো, তো তার জন্য দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। কি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করি। দেখেছো তোমরা আমার পুজোর আমার বাড়ির পুজো। তো অঞ্জলির সময় আসলে আমিও অঞ্জলি দিচ্ছিলাম, তো তো ওই সময় এটা একটুখানি বন্ধ করতে হয়েছিল ক্যামেরাটা, তো সেইটুকু টাইম আমি দেখাতে পারিনি। আর পাপার যে অঞ্জলি দেওয়াটা তোমরা সবাই দেখেছো, তো পাপা হাই করে দাও। আমি এখনও রেডি হতে পারিনি, এখনও রেডি হতে পারিনি, রেডি হবো। এ দেখো ওর নাক ফাক কেমন করে কেটে গেছে, দেখো পড়ে গেছে। তো আবার রেডি হয়ে ঘুরতে ঘুরতে যাওয়া আছে, তোমরাও আশা করি আজকে অনেক এনজয় করছো। তো ব্লগটা পুরোটা দেখো কেমন হয়েছে আমাকে জানিও, আর পাপা মানে স্লেটের জন্য পাগল হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। ওই যে পাপার লেখা, পাপা তোমার লেখাটা দেখি, ওরে বাবলি, থাকবো না 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 তোলে না, পাপা স্লেটটা তোলার জন্য পাগল হয়ে গেছে। আমরা রেডি হয়ে চলে এসেছি, এই যে আমার তিন বান্ধবী, সবাই হাই করে দাও, হাই হাই করো, হাই করো বুলটি। তো আমরা সবাই এখন ঘুরতে বেরিয়েছি, মানে আমাদের এখানে স্কুলে, তো এখন আমরা আমাদের স্কুলে যাব। আমাদের এখানে আরেকটা স্কুল ছিল তো সেখানে ঘুরলাম, তো আরেকটা স্কুলে যাচ্ছি। সবাই কাপেলরা ঘুরছে আর আমরা একা একা সিঙ্গেল ঘুরছি আর কষ্ট পাচ্ছি, কাপেলদের দেখে কষ্ট হচ্ছে। মানে তোমরাও একটু ঘুরছো কাপেলরা কাপেলরা, তো তোমরা কিছু মনে করো না, আমি জাস্ট বলছি যে আমরা কাপেলটা থেকে কষ্ট পাচ্ছি। সো ফ্রেন্ডস, এত ভিড় এত ভিড়, মানে সব কাপেলরা ঘুরছে আর আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি। না বনগা, তো যারা বনগার মানে যাদের বাড়ি বনগা তারা যে জায়গাটা অবশ্যই ছিল, রেস্টুরেন্টে গেছিলাম, খেয়ে এলাম, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অঞ্জলি দিয়ে আর কিছু খাওয়া হয়নি, তো এখানে আসলাম। এত সুন্দর লাগে ফ্রেন্ডস। আজকে তো মনটা এমনি খুব খারাপ ছিল যে সকালবেলা বেরোতে পারছিলাম না, তারপরে বোন বেরোতে চাইছিল না, সাজা নিয়ে ঝগড়া, তো অনেক কিছুর পরে মাও খুব রেগে গিয়ে বকা দিচ্ছিল, তো এইগুলো নিয়ে মনটা এমনিও খারাপ ছিল। তারপর ভিডিও করার পরে আমি দেখি যে আমার 96টা ড্রাফট ভিডিও
ডিটেরিট হয়ে গেছে। তাহলে বলো, তোমরাই বলো কেমন লাগে। তাহলে লোকে একটা ভিডিও করতে পারে না, আমার 96খানা ভিডিও ডিলিট হয়ে গেছে। তো মনটা খুবই খারাপ, এর জন্য এখনও খারাপ, আর ভিডিওই করিনি এরপর থেকে। তো জানি না ইনস্টাতে কি পোস্ট করবো এবার থেকে, তো দেখি। ফ্রেন্ডস, কালকে ঘুরে এসে খেয়ে দিয়ে এতটা টায়ার্ড হয়ে গেছি যে আমার আর ভিডিও করার কথা মনেই নেই। রাস্তাতে যে ব্লগটা করব সেটাও মনে নেই, মানে মানে এত মানে লোকজন দেখে মানে আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে গেছে। মানে প্রথমত আমি বাড়িতে পুজো হলো সেটারও ভালো করে ভিডিও করতে পারলাম না। এই যে ঘুরলাম আমাদের স্কুল, আমাদের পাশে একটা স্কুল, বনগাঁতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু ভিডিও করিনি। তো এত হাস্যকর লাগছে, আমি ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, বাড়ির পুজো আজকে হচ্ছে, তোমার বই খাতা সব তুলে ফেলবে। তো ফ্রেন্ডস, ওই জন্য ভাবলাম যে কালকে তো ভিডিও করতেই পারিনি, তো আজকে পুজো তো আমাদের কালকেই হয়েছে, তো বই খাতাগুলো তোলা হবে। জানি না মা একটু বিদ্যা বুদ্ধি দিয়েছে কি না। তো যাই হোক, তো তাই জন্য ভাবলাম যে এখনই ভিডিওটা একটু করে ফেলি। তো আজকের এই পুরো ভিডিওটা আমি জানি খুব খারাপ হয়েছে, খুব আতখাপচা করে হয়েছে। তো তাও একবার রিকোয়েস্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি একটু ভালো মনে হয় তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করো। আর তুমি যদি আমার ভিডিওটা ফার্স্ট দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগটা আশা করি খুব তাড়াতাড়ি আসবে, জানি না বার্থডের ব্লগ কিনা বা কোথাও ঘুরতে যাওয়া কিনা, এর মধ্যে আর হয়তো কোথাও ঘুরতে ফুরতে যাবো না, ব্লগ করতেও পারবো না। তো নেক্সট হয়তো বার্থডে ব্লগটাই দিতে পারবো, আসবে হয়তো সেটাই। তো যাই হোক, তোমাদের সবাইকে বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগগুলো দেখতে থেকো।